শরীর দেখিয়ে তেইশ হাজার সাবস্ক্রাইবার তৈরি করে নিল এ দেখো প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লকে আমি পূর্ণিমা চলে এসেছি আর কি বলো তো আজকে কোনো ব্লগ না রান্নাবান্না কোনো কিছু না তোমরা জানো আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো কালকে সেরে নিয়ে এসছি পিটিএফ খারাপ হয়ে গেছিলো আটশো টাকা নিয়েছে সারতে তো যাই হোক আমি আবার ভিডিও বানাতে পারবো তো কি বলো তো কিছু কিছু ভিডিও যেমন এটা শুধু আমার কথা না সমস্ত ইউটিউবারদের কথা কি তোমরা নিজেরাই দেখে নাও দেখো কমেন্টটা একবার দেখো তোমরা পড়ে দেখো কি অবস্থা বলে না কেয়া বৌদি তোমার রেট কত এ কথাগুলো শুনতে কি ভালো লাগে কেন রে বাবা অনেক মানুষের তো স্বামী ছেড়ে চলে যায় তার মানে এই করতে হবে এমন এমন ভিডিও তোমরা নিজেরাই দেখে নাও মানে যেটুকু গায়ে পোশাক পরা থাকে মানে তার থেকে না পড়া ভালো একদম মানে সাফ সাফ কথা আর কি বলতো কেয়া যারা যারা সাপোর্ট করছো তোমরা ভালো কিছু বলতে পারো যে কেয়াদি এরকম করো না কেয়া বৌদি ভালো কিছু করো রাতারাতি ভাইরাল মানুষ অনেকভাবেই হয় তো এইভাবে ভাইরাল হওয়া মানে ভাবতেই কিরকম একটা গা হিউড়ে ওঠে আর বারবার শুনি যে কেয়াদির একটা ছেলে আছে যার দেখিনি যে এতদিন দেখিনি যে তার ছেলে কত বড় কিন্তু একটা ভিডিওতে দেখেছি কেয়াদির ছেলে ভালোই বড় তো অত বড় ছেলে থাকতে মা ছেলে তার জন্য তার যে এইভাবে সেলিব্রিটি হতে হবে মানে সেটা সকলের তো ঠিক নাও লাগতে পারে আমার তো ঠিক লাগছে না কি দেখবা তোমরা কেয়াদির ভিডিওগুলো দেখবা কিছু কিছু ভিডিও যে মানে অবান্তর যেটা চোখে মানে চোখ এইভাবে ঢাকতে ইচ্ছে করে কিন্তু তারপরেও যে এই যে তেইশ হাজার লোক রাতারাতি সাপোর্ট করে ফেললো আর মানে তাদের সাবস্ক্রাইবার করে দিল সবই ভালো তবে একদিন এই রূপ যৌবন কতদিন থাকবে মানুষের সেটা একবার তোমরা ভেবে নিতে পারো তবে কেয়াদিকে বলছি যে কেয়াদি সত্যি কোনো একদিন তো হয়তো তুমি ভালো ছিলে আজ কি তোমার এই লাভ লাইফটা ডিজার্ভ করো তোমাকে কজন লোক ভালো বলছে বলো তো না তুমি নিজে নিজেকে নিজের দিকে তাকাতে পারছ এখন তো তুমি উড়ছো সবাই তোমাকে মানে মাথায় করে নাচ্ছে তো সরি সবাই নাচ্ছে না অনেকে তোমাকে অনেক 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 খারাপ বলছে তুমি যে ড্রেসগুলো ইউজ করছো তুমি যে মানে ব্যবহারগুলো করছো আর যে বাজে বাজে ভাষাগুলো বলছো সেটা তো কানে তালা লেগে যাচ্ছে একদম কান ঢাকতে ইচ্ছে করছে খালি তুমি না তোমার মতো আরও তিনজন এসছে তাদের নামগুলো আজ বললাম না কিন্তু তারা এই যে এই যা করছো মানে সেটা মানে ঠিক তো নয় এত খারাপ করছে এত বাজে এত বাজে মহিলা সত্যি কথা মানে সেটা আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তবে আজকে না বলে পারলাম না আমি কোনোদিন এরকম ভিডিও বানাই না আজকে কে আদি তোমাকে দেখে আজকে মানে কি বলো তো তুমি যা করছো তোমাকে দেখে শিয়াল কুকুরও ভয় পাবে যে না তুমি অনেকভাবেই এগোতে পারতে মানুষের জন্য দেখো তোমাকে কেউ বাধ্য করেনি এসব করতে তুমি যে এই রাস্তায় নেমেছ এই কাজগুলো করছো এমন মানে এমন মানে চোখ মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছ তুমি তুমি হ্যাঁ অনেক ভিডিও তো বলো যে আমাকে দেখে হিংসা করছে না ভাই তোমাকে দেখে কেউ হিংসা করছে না তুমি উপর থেকে একদম অধপতনে যাবে তোমাকে দেখে কে হিংসা করবে অথচ তোমাকে দেখে খারাপ লাগছে করুণা হচ্ছে দেখো কি অবস্থা ছি 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 তুমি আজ বলতে পারো যে আমাকে কেউ তো টাকা দেবে না হ্যাঁ ভাই কেউ কাউকে টাকা দেয় না যার যার কষ্ট করেই শেষে চলে সবাই কষ্ট করে খায় জীবন তার নির্বাহ করে কষ্ট করে শান্তি শান্তি এমনি এমনি আসে না ভাই তুমি ভাবছো যে আমার এটা কত না শান্তি তোমার যে আজ এই যে মিষ্টি মিষ্টি দেওয়ারগুলা এরম করে দিচ্ছ না আর কিছুদিন যাক তারা তোমার দিকে ফিরেও তাকাবে না সেটা তুমি নিজেই উপলব্ধি করবে আজ আমরা বলছি আমাদের মতো কত 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 ইউটিউবাররা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর সেদিন সেদিন তুমি নিজেই দেখো এইভাবে ক্যামেরার সামনে আসে এটার কি ঠিক তোমরা নিজেরা না দেখলে একটু বিশ্বাস করতে পারবে না মানে কি করছে সেই খেতে বসে কি করছে মানে ভাবার নয় সেই মতো কি তো পঁয়তাল্লিশ বছরের বুড়ি বারো বছরের ছুরি হয়ে গেছে সরি বছরেরও না পাঁচ বছরের ছুরি হয়েছে মানে দেখলে গা জ্বালা করছে এমন ভাব করছে তবে হ্যাঁ টাকার জন্য যে মানুষ এত কিছু করতে পারে সেটা কে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কেউ কেউ ভাবতেও পারবে না তোমরা নিজে একটু চোখ মেলে দেখবে যে সে কি করছে ছি 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 পুরো শাড়ি পরাটা দেখাচ্ছে তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো যে কি করে সে শাড়ি পরছে তোমরা না দেখলে চোখ মানে মানে কি বলবো আর